নমস্কার বন্ধুরা, হোসে রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দুধ আর ময়দা দিয়ে খুব সহজেই একটি নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 1 চামচ চিনি, অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। আমি এখানে 1 কাপ গরম দুধ নিয়েছি, বেশি গরম নিতে যাবেন না, কুসুম গরম। এখন দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা একেবারেই দেবো না, অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিব। এই ডোটা যত বেশি মথে নেবেন নাস্তাটা তত বেশি সুন্দর হবে। আমার মথে নেওয়া হয়ে গেছে, উপরে একটু তেল লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এক ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। এখন আমি ভেতরের বাতাসগুলো বের করে দেব। এখন আমি ছোট ছোট বলের আকারে করে নিচ্ছি। একটা বল নিয়ে এইভাবে আমি মুড়ে দিব। এখন একটা বোর্ডের উপরে আমি অল্প ময়দা ছিটিয়ে বলগুলো রেখে দেব। আর এভাবে করে আমি সব বলগুলো রেডি করব। আমি সবগুলো বল করে নিয়েছি, এখন একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট মতো। প্রায় 10 মিনিট পর আমি কাপড়টা তুলে নিচ্ছি, দেখুন কতটা ফুলে গেছে। তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি, এখন বলগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে ভাজতে হবে। এই বলগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজতে যাবেন না, লো ফ্লেমেই ভাজতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। বলগুলো হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি।
তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল নাস্তা। আপনারা এটা বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এই নাস্তাটা ছোট থেকে বড় সবার খুব পছন্দের, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।